বেঙ্গলি হোমকুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব ডিম আলুর ঝোল। এই খাবারটি আমার মনে হয় কম বেশি সবাই খেয়েছি, আর যারা ব্যাচেলর ছিলাম বা ছাত্র জীবনে বিভিন্ন হোস্টেল বা মেসে থাকতাম তারা তো অবশ্যই এটি ট্রাই করেছি। তা চলুন দেখে নেওয়া যাক কী করে আমরা এই রান্নাটি করতে পারি, যা আসলে খেতে খুবই সুস্বাদু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা এখানে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো আমরা আস্তে করে একটি চাকু দিয়ে কেটে নিব। আপনারা দেখতে পাবেন কীভাবে কেটে নিচ্ছি, একটু লম্বালম্বিভাবে কেটে নেব যেন মশলাগুলো এর ভিতরে ভালোভাবে যায়। এভাবে প্রত্যেকটা ডিমে আমরা একটু একটু করে কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে, যেন মশলাগুলো খুব ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। ডিমগুলো কাটা হয়ে গেলে ডিমগুলো সরিয়ে রেখে আমরা আলুগুলো আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওটাতে সেরকম আস্তে আস্তে একটু একটু ভেঙে দেব। আমরা কিন্তু একদম ভর্তা করে ফেলবো না, সামান্য একটু ভেঙে দেব যেন এই আলুগুলো ভাঙা ভাঙা হয়ে যায়। এ কারণে কিন্তু ডিমটা রান্না করার পর ঝোলটা একটু মাখামাখা হয়ে যাবে এবং তখন এটা কিন্তু খেতেও খুব মজার লাগবে। আলুটা এরকম মাখামাখানো হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। লবণ দিয়ে শেষে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং সামান্য হলুদ এবং সামান্য মরিচ। এটা দিয়ে আমরা আলুটা আলতো করে মাখিয়ে নেব। আমরা কিন্তু আলুটা আবার বলছি আমরা কিন্তু ভর্তা করে ফেলবো না, আমরা আলতো করে মাখিয়ে নেব যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় আলুটার গায়ে। একইভাবে আমরা ডিমের ক্ষেত্রেও ডিমের মধ্যে আমরা সামান্য একটু লবণ দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। দিয়ে ডিমটাও আমরা আলতো করে মাখিয়ে নিয়ে যাব যেন হলুদগুলো খুব ভালোভাবে ডিমের গায়ে লেগে যায়। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমরা ডিমটা আলতো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা একটি প্যানে চলে যাব, সেখানে সামান্য একটু তেল নিয়ে ডিমগুলো একটু আস্তে করে টেলে নেব। ডিমটা আমরা কিন্তু একদম যেহেতু সিদ্ধ আসলে রান্না হওয়ার কিছু নেই, তাই এটা আস্তে করে উপরের অংশটা ভেজে নেব এবং এই সময় কিন্তু চুলার আঁচটা খুবই অল্প রাখবো। রেখে আমরা কিন্তু এই ডিমটা একটু ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেলে আমরা ডিমটা তুলে রাখবো এবং এই তেলের মধ্যেই আমরা কিন্তু রান্নাটা করব। ডিমগুলো আমরা তুলে নিচ্ছি, তারপর আমরা এটার মধ্যেই আমরা আলুগুলো দিয়ে নিচ্ছি এবং আলুটা একটু ভেজে নেব। আলুটাও কিন্তু আমরা একটু কম আঁচে ভেজে নিচ্ছি, আলুটা যেহেতু সিদ্ধ তাহলে এটাও নতুন করে রান্না হওয়ার কিছু নেই। এটাতে জাস্ট তেলটাতে একটু টেলে নিচ্ছি যেন আলুটা ভেঙে ঝুরো ঝুরো না হয়ে যায় বা রান্না করার সময় একদম গলে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে আমরা আলুগুলো তুলে নিচ্ছি এবং আলুটা তোলা হয়ে গেলে আমরা এই পাত্রের মধ্যেই তেল ঢেলে আমরা রান্নাটা করব। আমরা অল্প একটু তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি, দুটো সাদা এলাচ এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে আমরা বেশ কিছুটা সময় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে হালকা গ্রাউন্ড বেরোয় আসে। আমরা কিন্তু এটা একদম ভেজে মুচমুচে করে ফেলবো না, এটা কিন্তু আমরা সামান্য একটু ভেজে নেব যেন এটার থেকে সুন্দর গ্রাউন্ডটা আসে। তারপরে আমার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আপনি একটু খেয়াল করে দিবেন, কারণ আপনি কিন্তু আলু এবং ডিম দুটোতেই লবণ দিয়েছেন। আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দেবো, তাই সামান্য পরিমাণ পানি ঢেলে নিচ্ছি এবং একটু ভুনা হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমরা মশলাগুলো আবার একটু ভুনা করে নিব এবং এই ভুনাটা কিন্তু আপনারা ঢেকেও করতে পারেন, ঢাকা না ছাড়াও করতে পারেন। আপনারা শুধু একটু খেয়াল রাখবেন যেন তেলগুলো উপরে ভেসে ওঠে। আপনারা দেখছেন আমরা ঢেকে দিয়েছি, একটু পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো একদম ভেসে উঠেছে। এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নেব এবং এই মশলাগুলো লাগার পর আমরা এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো বেশ কিছুটা সময় যেন মশলাগুলো খুব ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো আবার উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে আমরা আবার একটু ঢেকে দেব যেন পুরো রান্নাটা শেষ হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের এই রান্না এবং নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই খাবারটি বানানো যতটা সহজ এবং এটি খেতেও কিন্তু খুবই মজাদার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।